মাত্র ৩২,০০০ টাকা খরচ করলেই থাকা যাবে শ্রীদেবীর বাড়িতে। বলিউডের প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী তার মেয়ে জাহ্নবী কাপুরের জন্য চেন্নাই একটি বাড়ি কিনেছিলেন। সেই বাড়িতেই শৈশবের স্মৃতিকে আটকে রেখেছেন শ্রীদেবী কন্যা। যখনই সুযোগ পান কিংবা মায়ের কথা মনে পড়ে এক ছোটে চেন্নাইয়ের সেই বাড়িতেই পৌঁছে যান জাহ্নবী। এবার সেই বাড়িতে থাকার সুযোগ রয়েছে সাধারণ মানুষের জন্য। ভেবে অবাক হচ্ছেন কিভাবে? খবর অনুযায়ী একটি প্রতিষ্ঠানের সাহায্যে জাহ্নবী এই বাড়িকেই গেস্ট হাউস বানাচ্ছেন। পিউপিলের একটি প্রতিবেদন অনুসারে অভিনেত্রীর প্রয়াত মা এবং কিংবদন্তি অভিনেতা শ্রীদেবীর কন্যা প্রাসাদটিকে তাদের 11টি আইকন সম্পত্তির তালিকায় অন্তর্ভুক্ত করেছে। ফলে সাধারণ মানুষ ভাড়া নিয়ে থাকতে পারবেন এই বাড়িতে। প্রতিবেদনে বলা হয়েছে, জাহ্নবী তার চেন্নাই ম্যানশনের দরজা খুলবেন নির্বাচন করা ব্যবহারকারীদের জন্য। এক রাতের থাকার মধ্যেই প্যাকেজে রয়েছে জাহ্নবীর সঙ্গে তার প্রিয় বিউটি হ্যাকস এবং তাজা খাঁটি দক্ষিণ ভারতীয় খাবারের স্বাদ নেওয়া সম্পর্কে কথোপকথনও অন্তর্ভুক্ত। জানা যায়, মাত্র 25,000 রুপি বা ৩২,০০০ টাকা খরচ করলেই আপনি থাকতে পারবেন শ্রীদেবীর এই চেন্নাইয়ের বাড়িতে। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।